আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই জানা যাবে মানুষের রায়। এর আগে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে গণনা কেন্দ্রের বাইরে রাত জাগলেন তৃণমূল কর্মীরা ইভিএম এর পাহারার জন্য। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কেটিপিপি হাই স্কুল তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে এই গণনা কেন্দ্রে। স্ট্রংরুমের বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, কিন্তু তারপরও বুধবার রাতে স্ট্রংরুমের পাহারায় ছিল তৃণমূল। আমাদের এখানে যাতে না কোনো রকম ইভিএম বা পরিবর্তন না করতে পারে, তার জন্য আমরা পালা করে সবাই দিনে রাত্রে আমরা সবাই মিলে পাহারা দিচ্ছি। রাত পাহারা নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। ইভিএম তো শুরু থেকে পাহারা দিচ্ছি এবং ওখানে ভদ্রলোক যারা আছেন ওখানে সিআরপিএফকে শুরু করে এবং সিসি ক্যামেরা দায়িত্বে আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। গণতন্ত্রকে পাহারা দেওয়ার জন্য, ইভিএমকে পাহারা দেওয়ার জন্য সঠিক মূল্যায়ন হোক। পুরুলিয়ার ডায়েট ও পলিটেকনিক কলেজেও স্ট্রংরুম পাহারা দেন শাসক দলের কর্মী সমর্থকরা। আমরা এখানে ডিউটি করছি যাতে আমাদের ইভিএম মেশিন কোনো কারচুপি না হয়। টাইম টাইম এক সেকেন্ড পর পর আমরা মেশিন দেখছি। সেন্টার ফোর্স তো আমাদের কথা মতো চলবে না, সেটা তো মোদী সরকারের সেন্টার ফোর্স। আমরা জানি যে এখানে কোনো কারচুপিও যদি হতে পারে সেটার জন্য আমাদের উপর মহল থেকে আমরা জানিয়েছিল যে সেই জন্য আমরা এখানে চারজন মানে রোটেশনে ডিউটি করছি। ইভিএম পাহারার একই ছবি ধরা পড়েছে হাওড়ায় বেলুন মঠ লাগোয়া রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের। এখানে হাওড়া লোকসভার অন্তর্গত বালি, উত্তর হাওড়া ও মধ্য হাওড়া এই তিনটি বিধানসভা এলাকার ভোট গণনা হচ্ছে। এখানে যেমন একদিকে আমরা দেখছি যে রাজ্য পুলিশের কর্তারা আছেন, রাজ্য পুলিশের ফোর্স রয়েছে, আবার তেমনি উল্টো দিকে সেন্ট্রাল ফোর্সের লোকেরা আছেন যারা কিন্তু কড়া নজরদারিতে রেখেছেন স্ট্রংরুম। এখনও পর্যন্ত পুরো জায়গাটা ফাঁকা, এখনও পর্যন্ত কেউ আসেননি, কিন্তু কালকের জন্য পুরো প্রস্তুতি রাখা হয়েছে। 19 মে শেষ দফা ভোটের পরদিনই সামনে এসেছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত। অধিকাংশ সমীক্ষার ফলে ইঙ্গিত মিলেছে ফের ক্ষমতায় আসতে পারে এনডিএ। ওইদিনই এবিপি আনন্দকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ইভিএম কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল নেত্রী। এটা নরেন্দ্র মোদীর প্ল্যানিং, ইটস এ গেম প্ল্যান, বাট এটা গেম প্ল্যান করছে এই কারণে যাতে সবার চোখ থেকে দৃষ্টিটা সরিয়ে দিয়ে দুর্বল করে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকেও কোথাও কোথাও প্রেশারে রেখে মেশিনগুলো, ইভিএম মেশিনগুলো ম্যানিপুলেট করবে অ্যান্ড রিপ্লেস করবে। আমি সবাইকে বাংলার অ্যাপিল করছি এবং বিশেষ করে সারা ভারতবর্ষে যে প্রত্যেকে মেশিন ভালো করে পাহারা দিন। তারপরেই বিভিন্ন স্ট্রংরুমের বাইরে শুরু হয় তৃণমূলের রাত পাহারা। বিজেপির অভিযোগ, ভোটে হারবে বুঝতে পেরেই পাহারা নামে গণনা ভণ্ডুল করা চক্রান্ত তৃণমূলের। যারা ভোট লুট করে তারা ইভিএম পাহারা দেবে? কালকের গণনা যদি দেখা যায় যে এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে তারা গণনা কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলতা, হিংসা এবং গণ্ডগোল তৈরি করার সমস্ত প্ল্যান করে রেখেছে। যারা থাকবেন গণনার সঙ্গে যুক্ত, তারা ইভিএমের যে নম্বর, এটা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকে, সেই নম্বরের সঙ্গে আমাদের কাছে যা নম্বর আছে সেটা যাতে মিলিয়ে নেওয়া হয়, সে বিষয়ে সবার সতর্ক থাকা দরকার, সব দলেরই সতর্ক থাকা দরকার। পাহারা শেষ, শেষ কাউন্টডাউন, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে গণনা। এবিপি আনন্দ।